বন্ধুরা, আজকের গল্প মিনু টুনটুনির সোনার হাড়ি। হরিপুর নামে এক গ্রামের পাশে সুন্দর একটা বন ছিল। সেই বনে মিনু টুনটুনি নামে এক বৃদ্ধা, তার ছেলে টোনা আর ছেলের বউ টুনি আর নাতনি টুকির সাথে বাস করত। মিনু টুনটুনি ছিল ভীষণ কিপ্টে স্বভাবের। সে সবসময় কিপটামো করত, তাই বনের সবাই তাকে কিপটে বুড়ি বলেই জানত। ঠাকুমা, ও ঠাকুমা, কি করছো তুমি? দেখছিস না মুখ পুরি কি করছি? নৃত্য করছি রে নৃত্য। আহা, রাগ করছো কেন ঠাকুমা? তুমি রান্না করছো বুঝি? রান্না করবো না তো কি করব? তোর ঠাকুরদা এসে কি খাইয়ে দিয়ে যাবে নাকি? হ্যাঁ, সে তো কবে মরে গেছে। যবে থেকে তোর ঠাকুরটা মরে গেছে তবে থেকে কি আর আমার দুঃখের শেষ আছে রে? এই শেষ বয়সে এসেও আমাকে হাত পুড়িয়ে রান্না করে খেতে হচ্ছে। আমার কেন যে মরণ হয় না, আমি যমরাজেরও মনে হয় অরুচি হয়ে গেছে বুঝছিস। ওই জন্য আমাকে যমরাজ নিতেও আসে না, এর জন্য আমার মরণও হয় না। তা ঠাকুমা, তুমি আলাদা রান্না করে খাও কেন? মা তো সবার জন্যই রান্না করে। থাম দিদি ভাই, থাম এবার। তোর মায়ের যে খরচের হাত, তোর মা তো লাট সাহেবের বেটি। আজ মাছ, কাল মাংস, আরো কত কত দামি তরকারি। আহারে, কত কষ্ট করে আমার ছেলেটা রোজগার করে আনে, আর সবাই মিলে আমার ছেলের টাকাগুলো এভাবে ওড়াচ্ছে যত সব। ও ঠাকুমা, আমার মা মোটেও বাজে খরচ করে না, তবে তোমার মতো কিপটেও নয়। তুমি তো একটা কিপটে বুড়ি, তুমি তো কোনো খরচ করতে চাও না, কিপটে বুড়ি একটা। এরপর টুকি হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। আর একটু পরেই টোনা টুনি মিনু টুনির কাছে আসে, আর টুনি বলে, মা, আপনি কেন আমাদের সাথে থাকেন না বলুন তো? আপনার ছেলে তো ভালোই রোজগার করে, আর আমরা সবাই তা দিয়েই ভালো দিন কাটাতে পারি। তা বলছি মা, আপনি নদীর পাশের একটু একটু করে শাক পাতা তুলে না খেয়ে আমাদের সাথে থাকুন না মা। না বৌমা, আমি একাই ভালো আছি, আর ওই শাক পাতাই আমার কাছে ভালো, তাতে তো আর কোনো টাকা খরচা হয় না। আর আমায় নিয়ে তোমায় অত ভাবতে হবে না বুঝেছো? তোমরা কেন তোমাদের সাথে থাকতে বলছো আমি কিছু বুঝি না ভেবেছো? আমি সব বুঝি, আমার এই সোনার হাড়ির জন্যই তো এসব বলছো, তাই না? আমি সব বুঝি। এসব বলে মিনু টুনটুনি সেখান থেকে চলে যায়। আসলে মিনু টুনটুনির একটি সোনার হাড়ি আছে। মিনু টুনটুনি ভাবে ওর ওই সোনার হাড়ির জন্যই ছেলে আর ছেলের বউ তাকে তাদের সাথে থাকতে বলে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন টুনির বান্ধবী সুখী পায়রা টুনির বাড়িতে আসে। সুখী ছিল টুনির খুব ভালো বান্ধবী। আরে সুখী, তুই এখানে কেমন আছিস? সই, কতদিন বাদে তোর সাথে আমার দেখা হলো বলতো। আমি ভালোই আছি রে সই। আসলে আমার মেয়ে বাবলির বিয়ে, তাই তোকে নিমন্ত্রণ করতে এসেছি আর কি। তোরা সবাই কিন্তু আমার মেয়ের বিয়েতে আসবি বুঝেছিস, নইলে কিন্তু আমি তোর সাথে আর কখনো কথাই বলবো না রে। সে না হয় আসবো, এখন বস তো তুই, খাওয়া দাওয়া করে তারপর যাবি কিন্তু, বুঝলি? এরপর টুনি সুখী পায়রার জন্য মাছ, মাংস, ফলমূল, মিষ্টি আরও অনেক কিছুর আয়োজন করে। এরপর সুখীকে খেতে দেয়। আর এই সব কিছু মিনু টুনটুনি দেখে তো অনেক রেগে যায়, আর বলে, হাই 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 রে, এত এত খরচা করলে বৌমা, তোমরা কেন যে এত টাকা নষ্ট করো বুঝি না আমি। তোমরা একটু আমার মতো কিপটে হতে পারো না? তা বলো তো শুনি, তোমার এই বান্ধবীকে যে এত টাকা খরচ করে খাওয়ালে, তা সে কেন এসেছিল? হ্যাঁ, আসলে মা, আমার ওই বান্ধবীর মেয়ে বাবলির বিয়ে, তাই আমাদের নিমন্ত্রণ করতে এসেছিল মা। কি নিমন্ত্রণ? না না, ওসব নিমন্ত্রণে যাওয়া যাবে না, বিয়ে বাড়িতে গেলেই তো আবার উপহার দিতে হবে, তাতে অনেক খরচ। মা, তুমি এসব কি বলছো? তুমি যে কেন এত কিপটামো করো বুঝি না, আর বিয়ে বাড়িতে গেলে তো উপহার দিতেই হবে। আর সুখী তো টুনির অনেক কাছের বান্ধবী, আর ওর মেয়ের বিয়েতে না গেলে হয় বলো তো? আমাদের যেতেই হবে, আর আমার মনে হয় এর জন্য সোনার কোনো উপহার নিয়ে যাওয়া উচিত।
কি কি বললি তুই? সোনার উপহার? না না, তার কোনো দরকার নেই। আমার ঘরে একটা পুরনো পিতলের হাড়ি আছে। বৌমা, তুমি কালকে ওই হাড়িটাকে ভালো করে পরিষ্কার করে রেখো। ঠিক আছে মা, আমরা না হয় ওই পিতলের হাড়িটা দিয়েই বিয়ের নিমন্ত্রণ খেয়ে আসবো। হুম, বুদ্ধিটা বেশ হয়েছে। পুরনো হাড়ি দিয়ে গোটা কদিন বেশ আরামাইসে ফিরিতে খাওয়া যাবে। পরের দিন সকালে টুনি পিতলের হাড়িটাকে খুব ভালো করে পরিষ্কার করে কাপড় দিয়ে বেঁধে মিনুর বিছানার নিচে রেখে দেয়। এরপর রাত হয়ে যায়। দেখি তো বৌমা হাড়িটা কেমন পরিষ্কার করেছে। এই বলে মিনু হাড়িটা বিছানার নিচ থেকে বের করে, আর হাড়ির কাপড়টা খুলে তো মিনু ভীষণ অবাক হয়ে যায়। কি এই পুরনো হাড়িটা দেখি আমার বৌমা নতুনের মতো করে দিয়েছে। হাড়িটা তো একদম সোনার মতো চকচক করছে। বৌমার হাতের গুণ আছে বলতে হবে। আমারও তো একটা সোনার হাড়ি আছে, আর সেই হাড়িটা তো আমি আমার ছেলের বউকে দিব না বলে লুকিয়ে রেখেছি। এরপর মিনু টুনটুনি তার সোনার হাড়িটাকে বের করে আর পিতলের হাড়ির পাশেই রেখে দেয়, আর দুই হাড়িকে একখানি করে দেখতে থাকে। যাক, হাড়ি দুটো বরং এখানেই রাখি, এখন বড্ড ক্লান্ত লাগছে। পরে সোনার হাড়িটা লুকিয়ে রাখবো, অনেক রাতও হয়ে গেছে, এখন বরং ঘুমিয়ে পড়ি। কাল সকালে না হয় হাড়িটাকে তাড়াতাড়ি সরিয়ে রাখবো। এরপর মিনু টুনটুনি হাড়ি দুটো বিছানার নিচে রেখে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালে মিনু টুনটুনি সোনার হাড়িটা সেখান থেকে সরাতে ভুলে যায়, আর তারা বিয়ের নিমন্ত্রণে যাওয়ার জন্য রেডি হয়। মা টুকি, তোমার ঠাকুমার ঘর থেকে বিয়ের উপহার দিব বলে যেই পিতলের হাড়িটা রেখেছি সেটা নিয়ে এসো তো। তারপর টুকি দৌড়ে গিয়ে হাড়ি নিয়ে আসে, আর তারা সবাই সেই হাড়ি নিয়ে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এরপর কয়েকদিন কেটে যায়, আর তারা সবাই আবার বাড়ি ফিরে আসে। মা, এই কয়েকদিন বেশ ভালোই কাটলো, বলুন বলুন না মা। হ্যাঁ বৌমা, তা যা বলেছো, কয়েকদিন তবু ফ্রিতে বসে বসে খাওয়া গেল, তাও আবার পুরনো একটি পিতলের হাড়ি দিয়ে। কিন্তু তবু তো গাড়ি ভাড়ার কিছু টাকা খরচা হয়ে গেল বৌমা। কই মা, আমরা বেশিরভাগ রাস্তায় তো হেঁটে গেছি, আর এত দূরের রাস্তা তো পুরোটা হেঁটে যাওয়া যায় না, তাই না? আর আপনি তো পুরো রাস্তা আমাদের হেঁটেই যেতে বলেছেন মা। তা বলবো না, আবার পুরো রাস্তা হেঁটে গেলে তো কতগুলো টাকা বেঁচে যেত বলো। হয়েছে মা, এবার এত কিপটামো করা বাদ দিন তো মা। এরপর টুনি ঘরে চলে যায়, আর মুহূর্তেই মিনু টুনটুনি কি যেন ভেবে ছুটতে তার ঘরে চলে যায়, আর ঘর থেকে বেরিয়ে কাঁদতে কাঁদতে বলে, হায় 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 রে, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার তো একটা সোনার হাড়ি ছিল, আমি তো হাড়িটা আমার ছেলে আর ছেলের বৌমাকে দিবোনার জন্য খাটের নিচে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু এখানে তো পিতলের হাড়ি। তবে কি আমার সোনার হাড়ি চুরি হয়ে গেছে? মিনু এইসব কথা বলতে বলতে সেখানে টুকি চলে আসে। ঠাকুমা, আমি তো সেদিন বিয়ে বাড়িতে যাবার সময় এখান থেকে হাড়ি নিয়ে গেছি, বিয়ের উপহারে হাড়ি দিব বলে, আর সেই হাড়িটা বেশি চকচক করছিল। তো ওটা দেখে ভাবলাম এই চকচক হাড়িটাই, তাই আমি সেটাই নিয়ে গেছিলাম ঠাকুমা। মা দেখেছ, তোমার বেশি কিপটামোর কি পরিণতি হলো আজ? হ্যাঁ রে বাবা, তুই ঠিক কথাই বলেছিস, আজ আমার কিপটামোর জন্যই এমন হয়েছে। যাই হোক, আমি আমার ভুল বুঝতে পেরেছি রে বাবা, আমি আর কিপটামো করব না। এভাবেই কিপটে বুড়ি তার ভুল বুঝতে পারে, আর তারপর থেকে সে কিপটামো করা ছেড়ে দেয়। সে আর বেশি কিপটামো করতো না।